হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি চলে আসছি হিয়ন্দি বিচে। আজকে এই ভিডিওতে হিয়ন্দি বিচে চার পাঁচটা ঘুরি আজকে দেখাবো এবং কিভাবে আপনারা হিয়ন্দি বিচে আসবেন সেই লোকেশনটা বলে দিব ভিডিওর শেষে। তো আর দেরি নয়, আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট ছোট বাচ্চাদের জন্য না এটা হচ্ছে বাচ্চারা এখন খেলবে।
এটা হচ্ছে বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য, এই যে বাচ্চারা হচ্ছে গোসল করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে ওই পাশে ছোট ছোট বাচ্চারা আসলে গোসল করছে, কিছু ব্যবস্থা। স্ট্যাচু অফ লিবার্টি, ওই কাকু মনে হয় বানায়, ওই যে বালির মধ্যে ওই তো বানাচ্ছে। শুধু বালু দিয়ে পিরামিড, রাইফেল টাওয়ার, মিশরীয় সভ্যতা, স্ট্যাচু অফ লিবার্টি, যাগুলো তৈরি করছে। তাজমহল, এটা একজন তৈরি করছে। এই যে আর্ট শিল্পী হচ্ছে, সে তৈরি করছে বালু দিয়ে, এই যে বিভিন্ন বালুর প্রাচীর তৈরি করছে। বালির প্রাচীর তৈরি করছে, দেখতে পাচ্ছেন। বালি তৈরি স্ট্যাচু অফ লিবার্টি কাজ চলছে এখনো হিউন্দে, এটা হিউন্দে বিচে কাজ চলছে। তো কাজ শেষ হলে সবাই প্রবেশ পাবে, দেখতে পাচ্ছেন। এটা যে এই যে কাজ চলছে এখনো, বালু দিয়ে তৈরি করছে এটা হিউন্দে বিচ। সমুদ্রের ঢেউ, কিরকম জোয়ায়ো আনা পায়ো, তো বন্ধুরা চলে আসলাম ভিডিওটি শেষ মুহূর্তে, ভিডিওটি এখনই শেষ করবো। শেষ করার আগে যারা হিউন্দে আসবেন কি হবে সেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনারা কোরিয়ার যেখানে থাকেন না কেন অবশ্যই আপনাকে বুসান ইয়োকে আসতে হবে, অর্থাৎ বুসান রেলওয়ে স্টেশনে আসতে হবে। তারপরে আছে বুসান বাস টার্মিনাল আসতে হবে, সরাসরি আসবেন সেখান থেকে আপনি লোকাল বাসে করে আপনি ওরা চলে আসবেন হিউন্দে বিচে। এবং মেট্রো রেল অথবা হচ্ছে পাতাল রেল আছে, সেখানে আসতে পারেন, লাইন নম্বর সবুজ। তো ঠিক আছে বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।
আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।